তো হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে চলে এসেছি বর্মন মিউজিকের গোডাউনে, আর ফাইনালি কিন্তু পেয়ে গেছি কার্তিক দাকে, অপারেটর। তো অনেকেই কিন্তু, অনেক ইউটিউবার দাদারা বা মহারাজ ব্লগস এন্টারটেনমেন্ট বা প্রদীপ দা, মানে যেটা আছে কবিতা স্টুডিও, তারা সবাই কিন্তু গোডাউনের ভিডিও করেছে তাপস দাকে নিয়ে, অর্থাৎ মালিকবাবুকে নিয়ে। আর যার অবদানে আজকের এই সেট আপ, বক্স বাজে, অ্যাকচুয়ালি মালিক সব কিছু করে দিলে হয় না, তো অপারেটরের ওপর নির্ভর করে। তো একজন অপারেটর দাদাকে পেয়েছি, সে হচ্ছে কার্তিক দা, আরও একজন রয়েছে রাহুল দা, তাকে পাইনি। তো যাই হোক বন্ধুরা, আমি এই কার্তিক দার সঙ্গে কিছু কথা এবং এই সেট আপ করার পেছনে কারণ বা বেশ কিছু প্রশ্ন আমার রয়েছে, তো সেগুলো আমি জিজ্ঞেস করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো প্রথমে জানতে চাইবো, দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। তো আপনার নাম, পুরো নাম আমি প্রথমে জানতে চাইবো। আমার নাম কার্তিক চন্দ্র দাস। কার্তিক চন্দ্র দাস, আচ্ছা। আপনি এই বর্মন মিউজিকের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আগে প্রায় 10 বছর। 10 বছর। এই যে বর্মন মিউজিক, তো মানে প্রথম থেকেই কি আপনি আছেন না তার আগেও ছিল? আগে যখন ছিল তখন এত নাম ছিল না, তখন পাল্লা বক্স ছিল, পন্ডঙ্গি সিক্স পাল্লা। আপনি যবে থেকে এসেছেন তখন থেকে কি দেখি? আমি পন্ডঙ্গি সিক্স পাল্লায় 1 বছর চালিয়েছি, তারপরে 2 ব্যাশ 2 মিট, তখন যে সব বক্স চলতো, তারপরে পরে আপডেট, আপডেটের সঙ্গে আপডেট। আচ্ছা, আমি যেটা জানতে চাইবো, তো আপনি বর্মন মিউজিকের আগে কোনো সেট আপে কি কাজ করতেন? হ্যাঁ, বর্মন মিউজিকের আগে আমি আরও 2-3টা সেট আপে কাজ করেছি। আচ্ছা, আপনাকে এই যে সাউন্ড লাইনে কে নিয়ে এসেছে? সাউন্ড লাইনে বলতে, আমি যখন প্রথম সাউন্ড লাইনে ঢুকি তখন আমার বাড়ির কাছে বর্তমানে যে সেটের নাম দেবী মা সাউন্ড, আচ্ছা, ওর সেটে প্রথম প্রথম কাজ করতাম, তখন আমি কিছু জানিনি। আচ্ছা, সেটে টুকটাক কাজ করার পরে আমাদের টনিয়াবিলাতে মা কালী সাউন্ড, আচ্ছা, তার কাছে প্রায় 10 বছর ছিল। তারপর থেকে বর্মন মিউজিক, তারপরে মিনি সাউন্ডে 1 বছর কাজ করেছিল, মিনি সাউন্ডে 1 বছর। আচ্ছা, মাধা কালীর মিনি সাউন্ড, তো যারা লেজেন্ড, মানে যারা আমাদের এই পূর্ব মেদিনীপুর বা মাধা কালীর সাইড থেকে দেখছেন, তারা হচ্ছে অবশ্যই জানবেন যে মাধা কালীর মিনি সাউন্ড 6-6 এর সময় কেমন রেজাল্ট ছিল। তো যাই হোক, তো তারপর বর্মন মিউজিকে আসে, তারপরে বর্মন মিউজিকে এখন বর্তমান 10 বছর। 10 বছর। আচ্ছা দাদা, আমি যেটা জানতে চাইবো, ধরুন বর্মন মিউজিক যেই গান বাজায় সেই গান কি ভাইরাল হয়ে যায়, সমস্ত বক্স ফ্যানেদের মধ্যে একটা প্রশ্ন। তো অতীতে অনেক মিক্সার গেছে, বর্তমানে শ্রীদয় রিমিক্স শালবনি থেকে, যারা চিনত না তারা হচ্ছে এই বর্মন মিউজিক হচ্ছে বাগনানে বাজানোর পর থেকে সমস্ত বক্সের মধ্যে আমরা কিন্তু শ্রীদয় রিমিক্সের গান হচ্ছে শুনতে পাচ্ছি। সেছাড়াও মার্কেটে চলে এসছে ইডিএম সং, বর্মন মিউজিক প্রথম বাজানোর পর থেকে যেন ইডিএম সংয়ের একটা মানে আলাদাই মার্কেট হয়ে গেছে। তো এই আপনি কি বলতে চান এই যে শ্রীদয় রিমিক্স বা ইডিএম গানের সম্বন্ধে? ইডিএম গান নিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম, ইডিএম গানটা বাজলে ছেলেরা নাচতে বেশি ভালোবাসে, আচ্ছা, তাই একটু আমরা ইডিএম গান বাজানোর চেষ্টা করেছিলাম বেশি। আমাদের আমাদের এদিকে ডিজেওয়ালা সব, তারাও সব খারাপ নয়, তাদের গানও ভালো। এবারে বাগনানে চালানোর পরে ইডিএম গানটা একটু বেশি ভাইরাল হয়েছে, আচ্ছা, আর বাগনানে এমনিতে বেশি লোকালিটি হয় সবসময়। আচ্ছা আচ্ছা, এই কারণে ইডিএম গান। আচ্ছা, যেটা হচ্ছে সবার মনে প্রশ্ন, আজ প্রায় 2 বছর ধরে বর্মন মিউজিকের পপ সেট আপ আমরা দেখেছি যে বি ক্যাবিনেট, মানে বি মিউজিকের পর বর্মন মিউজিক, আজকে যেই পপ নিয়ে আমাদের মধ্যে এত উত্তেজনা বা এত ভালোবাসা, সেই পপ কিন্তু রেজাল্ট করে দেখিয়েছিল বর্মন মিউজিক এই টেস্টিং এই গোডাউনে। তো অনেকেই জানেন, কিন্তু যেটা হচ্ছে বড় কথা যে আপডেট কবে আসবে, 2 বছর ধরে সবাই বলছে যে বর্মন মিউজিকের আপডেট কবে আসবে, তো এই বিষয়ে কী বলতে চান, আপডেট কবে আসবে? আপডেট আশা করি রিসেন্টলি 10-15 দিনের ভিতরে আপডেট আসতে পারে। তো 10-15 দিনের মধ্যেই আপডেট আসতে পারে? তো বলতে বলতে আর কিছুদিন পর হচ্ছে দেবী পক্ষের সূচনা, মানে দুর্গা পুজো, তো ষষ্ঠীতেই কি আমরা দেখতে পাবো না লক্ষ্মী পুজোকে দেখতে পাবো? এটা এখন ঠিক বলতে পারছি না, হয়তো হয়ে গেলে ষষ্ঠীর আগে হতে পারে, আচ্ছা আচ্ছা, না হলে চাপাতলার আগে হতে পারে। চাপাতলার আগে, তো চাপাতলায় স্পেশাল কিছু থাকবে? চাপাতলায় স্পেশাল কিছু রাখার ইচ্ছা আছে, এখন যতক্ষণ না হচ্ছে সে কী স্পেশাল হবে সেটা বলতে পারছি না। আচ্ছা, চাপাতলার ডেটটা কি অ্যাকচুয়ালি জানানো যাবে? ডেট এখনো কমিটি ঠিক করে বলেনি, কেউ বলছে 22, কেউ বলছে 26, আশা করি 26টাই হতে পারে, 26 তারিখটাই হতে পারে। আচ্ছা, চাপাতলায় কি সেই সার্জেন স্টাইল বক্স ফিটিং হবে না নর্মালি? চাপাতলায় আমাদের নর্মাল যেরকম হয় সেরকম ফিটিং চলে। আচ্ছা, এই যে সার্জেন স্টাইল যেটা বাগনানে ফিটিং চলছিল, এইরকম চিন্তা ভাবনা হঠাৎ কী করে, মানে সার্জেনের দেখে না নিজে থেকে মনে হলো? না, ওইখানটায় করার কারণটা ওইখানে রাস্তা ছোট, উপরে র্যাক দেওয়া যাবে না বেশি, উপরে র্যাক দিতে গেলে কারেন্টের লাইন টাইন লাগবে, এই জন্য আমরা বিগত 2-3 বছর ওখানে গিয়েছি, জানি ওখানে রাস্তার ব্যাপারটা, লাইনের ব্যাপারটা, এই কারণে আমাদের কম র্যাক দিলে তো আর সাউন্ডে ঠিক আসবে না, এই জন্য সামনের দিকে র্যাকটা দিয়েছি, অ্যাঙ্গেলটা করে যেতে র্যাকটা দেওয়া যায়, সাউন্ডটা ভালো করা যায়। আচ্ছা আচ্ছা, সেই জন্য। এই মুহূর্তে বর্মন মিউজিকের কটি সেট আপ রয়েছে? 3টে সেট আপ।
ফোরপর তিনটে সেট আপ রয়েছে, একসঙ্গে তিনটে সেট আপ ভাড়া কাটবে? হ্যাঁ তিনটে ফ্লেভার। আচ্ছা এই মুহূর্তে বড় মানে একসঙ্গে দুটো সেট আপ বাজবে বা এইরকম কোনো বড় ভাড়া কি কিছু রয়েছে? বড় ভাড়া বলতে একসাথে বেশি বক্স বাজার ভাড়া এখন জানুয়ারি মাসের দিকে আছে, ওই মেদিনীপুরের দিকে যে কম্পিটিশনটা হয় ছেড়ুয়ার দিকে একটা বড় কম্পিটিশন রয়েছে। আচ্ছা যেটা আমার জানার বিষয়, তো বর্মন মিউজিকের সঙ্গে কি সার্জেন মিউজিকের কম্পিটিশনের এখন কোনো খবর রয়েছে? সেই সময় সার্জেনের সময় অনেকে ফোন করে যে সার্জেন আসবে আমাদের এগিয়ে আসবে, বর্মন আসবে কি না, কিন্তু আমাদের ফোন করে আমরা সেই সময় করে দিতে পারি না, কারণ আমাদের দুটো তিনটে সেট আপের দুটো হয়তো অন্য জায়গায় ভাড়া হয়ে গেছে, একটা ফাঁকা আছে, ওই একটা নিয়ে তো আর সার্জেনের কাছে সেই সময় যাওয়া যায় না। আচ্ছা যেন 20 বক্স নিয়ে যেতে হলে কি হয় না, আর একটা সেট আপ তো ভাড়া হয়ে গেছে ওই সময়, এই জন্য করে এইরকম করে যাওয়া যায়। মোটামুটি সার্জেনের সঙ্গে কম্পিটিশন করতে পারবে বর্মন, অবশ্য আপনারা কিন্তু আগে থেকে যোগাযোগ করে রাখবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা বর্মন মিউজিককে পেয়ে যাবেন বন্ধুরা। তো যেটা আর একটা জানার বিষয়, মানে পাট্টামুন্ডিদের পাট্টামুন্ডি যে ফরমেশন আছে ওটার জন্য ফোন করেছিল। আচ্ছা এই যে কিছু সময় হ্যাঁ দুর্গাপূজায় আমাদের একটা সেটা ভাড়া হয়ে গেছে অন্য জায়গায়। আচ্ছা যেটা দুর্গাপূজায় দশমীতে ভাড়া মানে দশমীতে কম্পিটিশন যেটা আছে ভাইরাল হয়ে গেছে পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন, ওখানে ওখান থেকে আপনাদের ফোন এসেছে? ফোন করেছে। আচ্ছা আচ্ছা, আর যেটা আমি জানতে চাইবো যে বর্তমানে কোন এমপি প্লেয়ার আপনার কাছে বেটার মনে হয়? যে এমপ্লিফায়ারটা আমি চালাবো সেটাকে আমি বেটার বলবো, আমি এখন মেগা দিয়ে চালাই, আমার মনে হয় মেগা বিকার বেটার। আচ্ছা এখন বেশিরভাগ তো সবাই এটিআই ইউজ করছে। আচ্ছা যেটা হচ্ছে লক্ষ্মী পূজায় কোথায় কোথায় ভাড়া রয়েছে? লক্ষ্মী পূজায় ভাড়া বলতে আমাদের বেগুনিয়া বাড়িতে একটা কম্পিটিশন আছে এই গোডাউনের সামনে। আচ্ছা তো বাজকুল বেগনা বাড়ি যেটা সেখানে রয়েছে একটি সেট আপ, যেখানে থাকতো প্রায় 4-5 বছর সেখানে একই জায়গায় সেখানেই থাকবে। আচ্ছা আর একটা সেট আপ ওই হলদিয়ার দিকে, ওই দিকে একটা সেট আপ আছে। আচ্ছা হলদিয়ার দিকে যে সেট আপটা রয়েছে সেখানে কিন্তু প্রিন্স মিউজিকের সঙ্গে কম্পিটিশন রয়েছে? না ওইটা বেগুনা বাড়ি থেকে গেলে ওইখানটায় প্রিন্স মিউজিকের তিন দিনের দিন হবে, লক্ষ্মী পূজা তিন দিনের দিন দিয়ে ওইটা হবে। ওটা তিন দিনের দিন হবে, সেটা তিন দিন সেখানে অন্য একটা জায়গায় বসে বাজবে, অন্য একটা জায়গায় বসে বাজবে। আচ্ছা চাপাতলায় ভাড়া রয়েছে, আর রূপনগর? না রূপনগর আমি ধরিনি, রূপনগর এখনো কনফার্ম হয়েছিল কিন্তু যাইনি আমরা, এগ্রিমেন্ট আবার ফেরত দিই। আচ্ছা আচ্ছা এই কারণে রূপনগরে হয়নি। তো বন্ধুরা মোটামুটি কথা হলো, তো যাই হোক ছোট্ট একটা ইন্টারভিউ ছিল, আর মোটামুটি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কী কী প্রশ্ন রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি পরবর্তীকালে আবারও ভিডিও নিয়ে আসবো অবশ্যই। মানে কালকে পরশুদিনদের একটা সেটের ভাড়া আছে, পরশুদিন কোথায় রয়েছে? ভদ্রকের আছে, উড়িষ্যার ভদ্রকে বুড়ো গণেশ বিসর্জন উপলক্ষে। সেখানে কি নতুন কিছু থাকছে নাকি? এখানে তাদের কমিটি চাইছে পুরো বাগনান স্টাইলে যেরকম চলছিল সেই রকম স্টাইলেই তারা নেবে, সব ইডিএম গান বাজাবে। তা বাগনান স্টাইল কি পুরো যাবে? হ্যাঁ সেই রকম স্টাইলই যাবে। তাহলে বন্ধুরা বাগনানের মতো আবারও আপনারা কিন্তু বর্মন মিউজিককে দেখতে পাবেন উড়িষ্যা ভদ্রকে, তো হ্যাঁ উড়িষ্যা ভদ্রকে বুড়ো গণেশ পুরনো বাজার, পুরোনো বাজার, তো উড়িষ্যা ভদ্রক পুরোনো বাজার, যারা উড়িষ্যা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু বর্মন মিউজিক আবারও আসছে উড়িষ্যাতে পুরো সার্জেন্ট মানে বাগনানে যেইভাবে ছিল সেইভাবে একইভাবে একদম ইডিএম গান নিয়ে বর্মন মিউজিক আবারও ফিরে আসছে আপনাদের মাঝে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা মোটামুটি আমি এই গোডাউনটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, তার আগে মোটামুটি ছোট্ট একটা ইন্টারভিউ ছিল, আর কিছু কথা কোথায় ভাড়া ছিল এই ব্যাপার মোটামুটি, এবং পরবর্তীকালে আমি অবশ্যই রাহুল দা এবং তাপস দার ইন্টারভিউ নিয়ে আসবো, এবং আপনারা যদি কার্তিক দার থেকে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। চলুন বন্ধুরা পুরো গোডাউনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের কিন্তু এখনও 9 মিনিট রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কিন্তু 9 মিনিট এখনও ভাড়া দেওয়া হয় কিনা সেটা আমি বলতে পারবো না। আর এদিকে কিন্তু 4-4 সেট আপ একটি রয়েছে যেটা কিন্তু আগের লুক ছিল, সেই ডলফিন এই যে পুরো ফুল ফিটিংস আছে এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু সমস্ত CA20 অর্থাৎ ABX সমস্ত এমপি প্লেয়ারগুলো রয়েছে, তো কারণ এখন ক্যাবিনেটে মানে গোডাউনে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের সেই পুরনো ব্যাসের লুক। আর এইদিকে বন্ধুরা তো কিছুদিনের মধ্যে তো কম্পিটিশান রয়েছে লক্ষ্মী পুজো এবং দুর্গাপুজোর জন্য বেরিয়ে যাবে, এই কারণে সমস্ত মেশিন পেটি যে রয়েছে সেগুলো কালার চলছে। আর এদিকে কিন্তু কাজ চলছে, আমি গোডাউনের ভেতরটা দেখাই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সমস্ত মাইক বা টিউটার বাজানোর জন্য আউজার এমপি প্লেয়ার রয়েছে, আর এদিকে আর একটা গোডাউন রয়েছে, এখানে আর একটি 4-4 সেট আপ রয়েছে। এটাই হচ্ছে বর্তমানে বর্মন মিউজিকের ব্যাসের লুক। আর এদিকে কিন্তু সমস্ত এমপি প্লেয়ারগুলো রয়েছে,
আর এগুলো কিন্তু মিট বক্স। যাই হোক বন্ধুরা, গোডাউনটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই পুরো, আর নতুন কিছু এমপি প্লেয়ার এসছে সেগুলো দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের মোবাইল নাম্বার, আপনারা এখান থেকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর এদিকে কিন্তু আউজার এমপি প্লেয়ার রয়েছে, আউজা 500 সম্পূর্ণ নতুন, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানেও রয়েছে আরও দুটো, তো এগুলো হচ্ছে আমরা হচ্ছে দুর্গাপুজো থেকে দেখতে পাবো নতুন। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি বেশি কিছু বলবো না, আর এদিকে সমস্ত কিছু রয়েছে, এখন গোডাউনে কাজ চলছে আর ভালোভাবে সেরকম দেখাতে পারছি না আপনাদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।